नमस्कार, राहुल भट्टाचार्जी। आज एक सुंदर गल्प पढ़लाम, भालो लागलो ताई शेयर करलाम। स्वप्न। प्रति सप्ताह एक बार करे छेलेर साथे देखा है सुमिता देवीर। बचर 65 बयस हबे। प्रति शनिवार एक बार करे एई वृद्धाश्रमे छेलेर साथे देखा होच्छे प्राय एक बचरेर ओपर। एखाने अनेक मानुष तार मतो, केउ बयसे एकटु बड़, केउ एकटु छोटो, तबुओ तार मन मानते चाय ना। छेलेके मानुष कराय कोथाओ कि भूल छिलो? जे एत शिक्षित छेले से निजेर कैरियर, निजेर फैमिली स्टैटास एगुलोके मायर थेके बड़ो करे देखलो। मन मानते चाय ना, एक बार हिसेबटा मिलिए निते मन चाय। প্রতি শনিবারের মতো এই শনিবারও এসেছে সুব্রত। এসে রুটিন প্রশ্ন, কেমন আছো মা? ওষুধগুলো ঠিক সময় মতো খাচ্ছ তো? পায়ের ব্যথাটা বাড়েনি তো? নিজের কর্তব্য মতো সমস্ত কাজ শেষ করে ঠিক যখন ফেরার পালা, তখনই বলে উঠলেন সুমিতা দেবী, আজ যদি কিছুক্ষণ বেশি থাকো তোমার কাজের কি অনেক ক্ষতি হবে বাবা? নিজের ঘড়ির দিকে একনজরে দেখে সুব্রত বলল, না না, ক্ষতি হবে কেন? কিছু কি বলবে মা? আচ্ছা, তুমি আমায় মিস করো না? আমার কথা মনে পড়ে না একবারও? উত্তরটা যেন বহু বছরের অপেক্ষায় ছিল, এক সেকেন্ডও দেরি হয়নি আসতে। করে মা, তবে ছোটবেলার মতো নয়। যখন তোমার কাছে শুভ বলে বায়না করতাম আর তুমি আমায় একা ঘরে ঘুম পাড়িয়ে আসতে, তখন অনেকটা বেশি করতাম। রাতে বাথরুম যেতে পারতাম না জানো মা, ভয় করত। ঠাকুমার কাছেও শুতে দিত না, বলতে যে ওনার আজগুবি গল্পেই নাকি আমার এইসব ভয়। এই নিয়ে কম ঝামেলা করেছো ঠাকুমার সাথে? উত্তরটা শেষ হওয়ার পর অনেকক্ষণ শুধু পাখির ডাকই শোনা যাচ্ছিল, কেউ যদিও খেয়াল করেনি। কিছুক্ষণ চুপ করে থাকার পর সুমিতাই বললেন, আর তোমার উন্নতি, এগুলোর জন্য আমি কিছুই করিনি? এ কি বলছো মা, তুমি ছাড়া আমি এই জায়গায় কোনোদিন পৌঁছতে পারতাম? এই যে প্রতি শনিবার আমি আসি, এক মিনিটও লেট করি না মা। এটা তোমারই তো শেখানো মা, পাংচুয়ালিটি মেনটেন করতে। এমনকি যেদিন ঠাকুমার খুব শরীর খারাপ সেদিনও তুমি আমায় বলেছিলে, তোমার এটা নিয়ে ভাবতে হবে না, ম্যাথ ক্লাসে যাও, লেট হয়ে যাচ্ছে। এসে শুনেছিলাম ঠাকুমা মারা গেছেন। দ্যাট ডে আই ওয়াজ লেট, দ্যাট ডে ম্যাথ বিকেম ইম্পর্টেন্ট দ্যান রিলেশনশিপ। আর এই যে দেখো আমার ইংলিশ বলা, সেটাও তো তোমারই শেখানো মা। আমি বাংলা গান গাইলেও তুমি ভক্তে, বলতে অলওয়েজ ইউজ ইংলিশ ইভেন ইফ ইউ ওয়ান্ট টু সিং। কিন্তু সেটা তো তোমার স্বপ্ন সফল করার জন্য। স্বপ্ন মনে আছে মা, পড়া না করে আঁকছিলাম বলে আমার সব আঁকার খাতা তুমি কাগজওয়ালাকে বিক্রি করে দিয়েছিলে? সেদিন অনেক স্বপ্নরা ওই কাগজের সাথে বিক্রি হয়ে গেছিল। আসলে তুমি রেজাল্টের কাগজগুলোকে গুছিয়ে রাখতে, তাই আঁকার কাগজগুলোর কোনো দাম ছিল না তোমার কাছে। তারপর থেকে দেখো কোনো দিন মন দিইনি, কারুর দিকে ঘুরে তাকাইনি, শুধু ক্যারিয়ার আর ক্যারিয়ার। কান্নাটা এবার গলার কাছে ধাক্কা দিতে শুরু করেছে সুমিতা দেবী। এত রাগ তোমার আমার উপর, তাই বুঝি আমায় বৃদ্ধাশ্রমে পাঠালে? না না মা, আসলে আমার বউও শুভকে অনেকটা তোমার মতো করে মানুষ করছে, নতুন মেশিন। তাই আমি চাই না তোমার কোনো গিল্টি ফিলিংস ওকে দেখে আসুক মা। আর আমায় দেখে তুমি খুশি হও না মা, আমি তো তোমারই প্রজেকশন, তোমার স্বপ্ন, ইমোশনলেস ক্যারিয়ারিস্ট, তাই তো বানাতে চেয়েছিলে মা। এগুলো নিয়ে ভেবো না মা, আজ আসি, পরের দিন না হয় শুভকে নিয়ে আসবো। আর জানো মা, শুভ না
খুব ভালো আঁকে। তাই আমি কি করি জানো তো, ওর একটা করে খাতা শেষ হয়ে গেলেই লুকিয়ে রাখি, যাতে ওরও স্বপ্নটার হারিয়ে না যায়। ছেলে চলে যাওয়ার পর অনেকক্ষণ বাইরের চেয়ারটায় বসেছিলেন সুমিতা দেবী, মাথায় একটা কথা বারবার ঘুরছে, আমি আর কোনোদিন আঁকব না মা, খাতাগুলো বিক্রি করে দিও না মা। সেদিন খুব রাগ হয়েছিল সুমিতা দেবী, সেদিন রেগে বলেছিলেন একটা কথা, কথাটা আজও বিড়বিড় করে নিজের মনে মনে বলে উঠলেন, এটাই তোমার শাস্তি।